This video is made only for fun purpose. It doesn't mean any insult to any person, community, or organization. হ্যালো, সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি মোখলেস নাকি? জি স্যার, জি স্যার। তোমার সাথে না আমার অ্যাসাইনমেন্ট ছিল, সেটা তুমি দাও নাই কেন? স্যার মানে স্যার আমার তো স্যার চিকেন পক্স হয়েছে স্যার, আমি তো স্যার ক্যাম্পাসে আসতে পারতেছি না কয়েকদিন যাবত স্যার। আমি স্যার রেডি করে রাখছি স্যার, আমি আসলেই দিয়ে দেবো স্যার। তো তুমি চিকেন পক্স এর সময় পরীক্ষা দিতে পারছো না, এক ফাঁকে দিয়ে দিলেই তো হতো। না স্যার, সিরিয়াস অবস্থা স্যার, আমার তো স্যার বাসার থেকে বের হওয়ার নিষেধ স্যার, ডাক্তার মানা করছে স্যার। ও আচ্ছা, একটু ছো আছে স্যার। আচ্ছা আচ্ছা, ফক্স ভালো হইলে ওটা দিয়ে দিও কেমন। আচ্ছা তোমাদের স্থানীয় খবর কি? ও ও ও আসে নাই কেন? ও তো অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই। জান্নাতুল ফেরদৌস স্থানীয় কথা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস। আমি কোন পুরো নাম জানি না কি, আমি তো তানিয়া নাম তাই জানি স্যার। আমার ওর সাথে তো স্যার আসলে স্যার অনেকদিন যাবৎ যোগাযোগ নাই স্যার, ক্যাম্পাসে আসি না। তবে স্যার আমি একটু আগে আমার এক ফ্রেন্ডকে ফোন করছি, আমি সে বললো ওরা মানে একসাথেই আছে, আর তানিয়া এখন স্যার চুটছে স্যার। কোথায় তানিয়া এখন? কোথায় স্যার? তানিয়া এখন চুটছে স্যার। জায়গা পাও না না, তোমার এক শিক্ষা দিছে কে? আদব ছেলে কোথাকার, ইডিয়ার ছেলে কোথাকার। স্যার আমি একজন টিচারের সাথে কেমনে কথা বলতে হয় সেটা তুমি জানো না? তোমাকে শিখায়নি, পরিবার শিখায়নি, তোমার মা বাবা তোমাকে শিখায়নি। স্যার আমি তো স্যার মানে অসুস্থ স্যার, কিন্তু আমার মাথা তো ঠিক আছে স্যার। মাথা কি ঠিক আছে? তুমি চুপছে এটাই শব্দটা তুমি একবার ইয়েস করছো। এগুলো কি কথা? টিচার টিচার টিচারের সামনে এগুলো কি কথা বলো? স্টপ, তুমি রাখো। বিয়াদব ছেলে কোথাকার, ইডিয়ার ছেলে কোথাকার, সাইজলে আমি করার জায়গা পাও না। বিয়াদব ছেলে কোথাকার স্যার? আমি তো স্যার বন্ধু শরীফ আমাকে বললো স্যার সে মানে একসাথে আছে ওরা, ওরা তো চুপছে স্যার। আবার তুমি বলো ছুটছে স্যার? আমি আদব ছেলে কোথাকার স্যার, আমার বাচ্চা তুই আবার ছুটছা বলো? বি আদব ছেলে কোথাকার খানকির ভোলা, তুই ছুটছা কেমনে বলো? বি আদব ছেলে কোথাকার স্যার, মাদার ছুটছার কি শুরু করছেন স্যার আপনি? হ্যাঁ কি বলছ তুই স্যার? আপনি স্যার আমাকে ব্লেম করবেন কেন স্যার? আমি আমি অসুস্থ লোক স্যার, আমি প্রথমেই বলছি স্যার আমি আপনাকে। তুই আমি জিজ্ঞেস করছি থানিয়া কই, থানিয়া কই? হ্যাঁ না, থানিয়া ছুটছে, আমার কি করার আছে এখানে? এক মাদারি চত, তুই আবার বলো থানিয়া ছুটছে কি ছুটছে? থানিয়া ছুটছে স্যার, কি ছুটছে? দাদা বি আদব ছেলে কোথাকার, মাদার চত কোথাকার? বিশ্ববিদ্যালয়ের টিচার এভাবে কথা বলিস কেন? তুই চুটছে কেমনে বলস? তুই বে আদব ছেলে কোথাকার, ফাজলাম আবার বলো তানিয়া চুটছে? তার মা রে চুদি তো পাগল চালার পুত, তুই মাস্টারে এমন কথা বলছো? হ্যাঁ তুই আদব ছেলে কোথাকার, ফাজলামি করার জায়গা পাস না, সত্যি করে বল। আমি তোর আমি তানিয়া কোথায়? আচ্ছা যা, যেগুলো গেছে এগুলো গেছে, এখন বল তানিয়া কই? তানিয়া তানিয়া চুটছে খানকির পোলা, তাই খানকির পোলা, তুই কথা কস কেন? তানিয়া চুটছে, আমি দেখ শরীরে ফোন কর। টিচারের সাথে কেমনে কথা বলতে হয় সেটা পর্যন্ত তোকে এখনো কেউ শিখায় নাই স্যার? আমি স্যার আপনার মা বাবাকে যদি আমি বিশ্ববিদ্যালয়ে না ডাকাচ্ছি তাহলে আমার নাম কিন্তু? আমি প্রথমেই বলছি স্যার, আমি আপনাকে বলছি, আমি আমি কোনোদিন মিথ্যা বলি না, আপনি শিক্ষক স্যার। আমি আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি বলছি তানিয়া চুটছে, শরীরও চুটছে। আপনি আমার সাথে এইভাবে আমার গালাগালি শুরু করছেন, আমার মা বাবা তুলে আমার আমার কি মানে ইয়ে নাই? আমি অসুস্থ লোক, তানিয়া চুপছে, আমার কি করার আছে স্যার? তুই অসুস্থ সেটা তোর প্রতি আমার সিম্প্যাথি আছে, কিন্তু তুই চুপছে চুপছে, এই চুপছের মানেটা কি আমাকে তো বুঝাই বললি না। এটা তো খুব খারাপ এবং খেদাক্ত একটা শব্দ, বিয়াদব ছেলে কোথাকার, সাজলাম একটা জায়গা পাস না। স্যার আপনি স্যার এখন সত্যি কথাটা শুনলে স্যার, আপনি আমাকে গালে দিচ্ছেন স্যার, সবগুলো ফিরিয়ে নিতে বাধ্য। কেন ফিরাই নেবো খানকির? তুই আমার যথেষ্ট হেনস্থা করছো, তুই অ্যাসাইনমেন্ট চাইছি কি আমার দোষ হয়ে গেছে নাকি? তানিয়ার জন্য আমার একটা সর্ট করনা ছিল, আমার দোষ নাকি? তানিয়া আমার গিয়া করছো একটা বিয়াদব ছেলে কোথাকার, ফাঁসি দিলো আমি করার জায়গা পাস না। বিয়াদব স্যার, তানিয়া চুপছে আমার দোষ, শরীফ চুপছে আমার দোষ। চুপছে মানে কি আমারে বল, বিয়াদব ছেলে কোথাকার চুপছে মানে কি? চুপছে মানে আপনি চিনেন না চুপছে? আপনি তো চুপছে, আপনি ক্যাম্পাসে আছেন না? এটা আগে তুমি বলবা না, এখন গলা নরম করে গেল আমাকে তো গালি দেওয়ার দিয়েছেন স্যার।
আমার মা বাপ তুলে গালি দিচ্ছে, আমার মা বাপ কি করছে, এটা আগে তানিয়া চুটছে, শরীর চুটছে, বাকিরাও চুটছে, ঢাকা থেকে কম্পিটিটর আইছে, সবাই চুটছে, আমার কি দোষ? তো সবাই চুটছে, তোমরা যে এত সুন্দর একটা নাম রে বিকৃত করি একেবারে ওই ওই পর্যায়ে নিয়ে যাবে, এটা কি আমি জানি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপে বলছি, এখন তো সংক্ষিপ্ত যুগ, সংক্ষেপে বলিও না, কতগুলো ওয়ার্ড আছে যেগুলো বাংলা ভাষায় খেদাক্ত, ওগুলো তুমি ইউজ করবে না, যাদব ছেলে কোথাকা, তুমি সিউডিএস বললে তো আমি বুঝেনি, আমি ওষুধ খাওয়ার জায়গা দুধ খাওয়ার গি কাউ এগুলো বলে আমাকে লাভ নাই। তুমি আমি জিজ্ঞেস করছি তোমাকে তানিয়া কোথায়, তুমি তুমি কিভাবে এই জিনিসটা তুমি করতে পারলে, একজন বিশ্ববিদ্যালয়ের টিচারের সামনে কেমনি চুটছে শব্দটা তুমি ইউজ করো? তাহলে তাহলে তো স্যার ওদেরই দোষ, চুট শব্দটাই বদলানো উচিত, সিইউডিএস। ও আচ্ছা, সিইউডিএস না, চুট চুট থেকে চুটছে, মানে ওরা চুটছেতে আছে। ও তো আমি এখানে আমার তো কোনো কিছু না, না তো না, তোমার তোমার সাথে যত রাগ ছিল বিগত রাগ আমি দমাই ফেলছি, এটা বড় কথা না, সেটা না, তুমি অ্যাসাইনমেন্টটা দিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে, তোমার প্রতি অন্যায় হয়েছে সেটা আমি বুঝতে পারছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু তুমিও তো আমাকে গালি দিয়ে ফেলছো, এগুলোর খেসারত কে দেবে? এই জন্য গালিতে গালিতে কাটাকাটি ওটা বাদ, চুট আর শব্দটা বলিও না, সিইউডিএস টা আমি নামটা পাল্টানোর ব্যবস্থা করতেছি। তবে স্যার আমি একটা কথা বলতে চাই স্যার, মুখলেস দোষী হলেও মুখলেসের মা বাবার কোনো দোষ ছিল না স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার মা বাবার হয়ে আমি আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি, অতএব তুমি ফোনটা রাখতে পারো। ঠিক আছে, ওকে আর ফোন দেওয়ার দরকার না, ওকে বলিও না ঘটনাগুলো, ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। তুই হাসস কেন? ওগুলো পরিষ্কার, ওগুলো ভালো করে করে পরিষ্কার করো, একটা ময়লা যানজট না থাকে, একটা থাকলে জিপ দিয়ে চেটে নিয়ে ফেলবে, পরিষ্কার করো।